আচ্ছা আপনাদের আচ্ছা রিফাইনটা রিফাইনটা আরেকবার ব্যাক করতেছি কেননা আপনাদের সঙ্গে আজকে আরো একটা ব্যাচ যুক্ত হইছে সেটা হচ্ছে 52 সে ব্যাচটা যেহেতু জয়েন হইছে তাদের জন্য আমরা রিফাইনটা আরেকবার ব্যাক করতেছি এরপর কঠিন ইমেজ দিয়ে আমরা চ্যানেলের দিকে চলে যাব ওকে গতকালের যেই ইমেজটা আছে ওইটাই নিচ্ছি তারপর হচ্ছে কখন রিফাইন করলে ভালো হবে কখন চ্যানেল করলে ভালো হবে যেটা एग्जांपल ইমেজ আছে সেটা যাচ্ছি আর যেটা কোড ইমেজ সেটা আমরা চ্যানেলে করব তাহলে প্রথমত যেটা ছিল ইমেজটাকে আপনাকে পাথ করে নিতে হবে আর যেহেতু আপনার নতুন অবস্থায় এজন্য কোয়ালিটি ফুল ইমেজ নেন যদি আমি এখান থেকে ইমেজ ইমেজ সাইজ আসি দেখেন এটা 6000 ইনটু 4000 রেজুলেশন যেমন আপনারা 400 ইনটু 800 এই ধরনের কোয়ালিটির ইমেজ গুলো কিন্তু ততটা ভালো আসে না কেননা আপনার তো ইমেজ বোঝাই যাচ্ছে না এইজন্য ভালো রেজুলেশনের ইমেজ গুলো আপনি সিলেক্ট করুন অন্তত কাজ শেখার শুরুতে ভালো ইমেজের সাইজগুলো সিলেক্ট করা যেমন যেতে পারে যেমন এটার হেয়ার কত ক্লিয়ার বোঝা যাচ্ছে কেননা আমাদের যে মাস্কিংটা হচ্ছে এটা কিন্তু কালারের উপর ভিত্তি করে হচ্ছে যেমন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে হেয়ার কালার বা এটার মতো একটা যে ডিফারেন্ট সেটার উপর ভিত্তি করে হচ্ছে তাহলে এক প্রথমে আপনি এটা শুরুতে পাত করে নিলেন যে পাতের যে বিষয়টা যারা নতুন আজকে জয়েন করছেন আপনারা পাতের কি আমার ক্লাসটা রিসিভ করছিলেন বা এইভাবে আপনারা পাত করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি ধরিলাম পাত করতে পারেন আর হেয়ার এর ক্ষেত্রে পাতটা হবে চুলের ঠিক এভাবে খুব বাইরে যাবে না আবার ভিতরেও যাবে না এটা প্রথমে আমাদের পাত করা থাকলো আর এটাকে জাস্ট একটা কপি করে নিয়ে নিব এটাকে কন্ট্রোল যে বা যে কোনোভাবে আপনি কপি করে নেন তারপরে পাত থেকে এটাকে সিলেকশন করে ফেদার দিব 03। আমি শর্টকাটে দিচ্ছি আমার এখানে শর্টকাট কন্ট্রোলটা ডি আর আপনার জন্য শিফট সিক্স জিরো তারপর হচ্ছে এখান থেকে মাস্ক রাইট বাটন ক্লিক করে রিফাইন যেখানে যেখানে হেয়ার আছে আপনি শুধু ব্রাশ করেন কোথায় কোথায় সেখানে হেয়ার আছে আমরা যদি ভুলে যাই কিবোর্ড থেকে এক্স বাটন চাপলেই আপনার শো করাবে যে কোথায় কোথায় হেয়ার আছে পূর্বের ন্যায় দেখাবে ব্রাশটাকে আমরা ততটাই বড় করি যতটুকু প্রয়োজন এরপর হচ্ছে খুব ছোট করার বা বড় করার প্রয়োজন নেই যেখানে যেখানে হেয়ার আছে সেখানে সেখানে ব্রাশ করুন আপনি ব্রাশটা আপনার খুব ভিতর দিকে আনার প্রয়োজন নেই আবার খুব বাইরেও আনার প্রয়োজন নেই যদি খুব বাইরে নিয়ে আসেন তাহলে সাইড থেকে যে আমরা ডাস্ট দেখছিলাম ডাস্টের পরিমাণ বেড়ে যাবে আর যদি ভিতরের দিকে আপনি বেশি নিয়ে আসেন তাহলে মডেলের যে ভিতরের দিকে ব্ল্যাক অংশ যে চলে আসে মাস্কিং এর ভিতর এই ব্ল্যাক অংশটা আপনার বেশি চলে আসবে এই জন্য আপনি সেই হিসাবেই ব্রাশটা করেন তো ব্রাশ করা হয়ে যাওয়ার পরে জাস্ট ওকে একদিক থেকে এই মেসটা কিন্তু আমাদের হেয়ার মাস্কিং হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছে কোথাও কোথাও ইমেজের অটোমেটেড লাইট কমে যাচ্ছে সাইড থেকে ডাস্ট আছে যদি দেখি যেমন এখানে বা কোথাও কোথাও এগুলি কিন্তু কমে গেছে আপনাদের দুইটা প্রসেস দেখানো হয়েছিল একটা হচ্ছে এখান থেকে আরেকটা হচ্ছে কুইক মার্কস থেকে আমি এটা কুইক মার্কস থেকেই করবো কেননা এখান থেকে সব ইমেজগুলো ততটা ভালো হয় না বলে চলেন কুইক মার্কসে যাই কন্ট্রোল চেপে এবার আমরা কিন্তু পাথ সিলেকশন করতেছি না আমরা কন্ট্রোল চেপে মার্কস সিলেকশন করতেছি এবং কিউ চেপে কুইক মার্কস আমরা যখন কুইকমাক্সে আসি তখন আরো বেশি ডিটেলসে দেখা যায় যেমন এখান থেকে এটা যেমন এই পাশে দেখেন এক কালার আর এখানে সাইড থেকে হালকা করে হোয়াইট কালার হয়ে আছে সাইড থেকে হালকা করে হোয়াইট কালার হয়ে আছে এই হোয়াইট কালারগুলোকে বলা হচ্ছে ডাস্ট এখান থেকে দেখতেছি যেটা এটাকেও বলা হচ্ছে আপনার ডাস্ট এটা অনেকভাবে রিমুভ করা যায় যেমন এখান থেকে যদি আমরা বার্ন টুল নি সেটা দিয়ে রিমুভ করা যাবে ব্রাশ করে দেখেন এখান থেকে এটা রিমুভ হয়ে যাচ্ছে সাইড থেকে হোয়াইট কালারটা তবে আমি এখানে টুল ইউজ করব না এখানে আমি লেভেল ব্যবহার করব। লেভেল কিভাবে কাজ করে গতকাল আমরা দেখছিলাম তাহলে যতটুকু আমরা ব্যবহার করব ততটুকু অংশ টুল দিয়ে নিয়ে নিচ্ছি করতে যাচ্ছি চাইলে একসঙ্গেও করা যায় এখান থেকে এটা অংশ পুরোটাই লেভেল দিয়ে লাসো টুল দিয়ে সিলেকশন করে নিলাম এখানে ফেদার দশ থেকে বিশের মধ্যে দেওয়া যেতে পারে যেহেতু অনেকটা এরিয়া জুড়ে আমরা কাজ করতেছি দশ তারপরে হচ্ছে কন্ট্রোল এল চেপে লেভেল খুব ডিটেলসে যাচ্ছে না কেননা গতকাল এই টপিকটা দেখানো হয়েছে আমরা রিপিট করতেছি আপনি ম্যানুয়াল ভাবে এইভাবে আর এখান থেকে কালার পিক করেও নিতে পারেন তাহলে ফটোশপ যতটুকু লেভেল বাড়ার প্রয়োজন সে অটোমেটেড এখান থেকে বাড়িয়ে নিয়ে নিচ্ছে আর এখানে লেভেল বাড়ানোটা অনেকের হোয়াইট থাকা বা এই বিষয়গুলো এই যদি লেভেল বাড়িয়ে কমিয়ে করেন এখান থেকে এটা অন্যতম একটা কারণ যদি আপনি খুব বেশি লেভেল বাড়িয়ে ফেলেন তাহলে দেখেন একসময় হেয়ার কিন্তু আমার থাকতেছে না হেয়ারগুলো হাইড হয়ে যাচ্ছে যদি লেভেল আমরা কম বাড়াই তাহলে কিন্তু এখানে যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু থেকে যাচ্ছে বা হোয়াইট কালারটা কিন্তু যাচ্ছে না একেবারে আপনাকে দেখে শুনে পারফেক্টভাবে লেভেলটা বাড়াইতে হবে ঠিক এই জায়গায় এখনো কিছু ব্ল্যাক কালার আছে এটা কেউ সিলেক্ট করে লেভেল ওই একই কাজটা আমরা বা প্রতিবারই করতেছি জাস্ট এমনভাবে করতেছি যেন আমার হেয়ার থাকে ডাস্ট চলে যায় এ পাশে এটা শেষ ঠিক এবার এ পাশে ফিফটি পার্সেন্ট আসি এখান থেকে সিলেক্ট করিলাম দেখেন এখানেও কিছু ডাস্ট দেখা যাচ্ছে ফেদার লেভেল দিয়ে আমি সরাসরি পিক করে করতেছি ওকে পারফেক্ট চলবে ঠিক এখানেও কিছু ডাস্ট আছে এটাকেও সিলেক্ট করে লেভেলে নিয়ে নি ওকে চলবে তারপর যদি হালকা পাতলা কোনো ডাস্ট থাকে যেমন এখানে দেখা যাচ্ছে বার্ন টুল দিয়েও সহজে রিমুভ করে দেওয়া যেতে পারে এখান থেকে হালকা করে ব্রাশ করলে আপনার বার্ন টুল দিয়ে এটা রিমুভ হয়ে যাচ্ছে বার্ন টুল শুধুমাত্র আপনার যেখানে যেখানে ডাস্ট আছে সেই এলাকাটুকুই শুধু রিমুভ করবে সাধারণত যখন আমরা ব্রাশ করে ফেলি তখন হেয়ার থেকে যেটা লাইটিং এরিয়া বা উজ্জ্বলতাটা কমে যায় এই জন্য এই উজ্জ্বলতাটা আবার ব্যাক নিয়ে আসতে হবে তাহলে লেভেল দিয়ে আমরা ব্যাক নিয়ে আসতে পারি পুরোটাকে একসঙ্গে সিলেক্ট করলাম লাইটিং বাড়ানোর সময় একসঙ্গে ব্যবহার করা যেতে পারে যদি একসঙ্গে ব্যবহার না করা এক পাশে লাইটিং কম এক পাশে লাইটিং বেশি এমন একটা অবস্থান আছে ফেদার লেভেলে আসার পর এটাকে আপনি এমনভাবে এবার লাইটিংটা বাড়ান যেন আমার এবার দেখেন হেয়ার গুলো আরো স্পষ্টভাবে চলে আসতেছে এপাশ পাশ থেকে যদি আসি আগের থেকে অনেক বেশিিস্টেস্ট চলে আসে যে প্রিভিউ অফ করি তাহলে আগে আর বর্তমানে নাও না হচ্ছে এতটুকুই এনাফ ওকে মোটামুটি এখানে এটা কাজ শেষ এখন সাইড থেকে আমাদের কিন্তু ডাস্টের বিষয়টাও নেই আর হেয়ার যে ফ্লাইং হেয়ার ততটাও যায়নি এরপরে জাস্ট কিউচেপে কুইক মার্কস থেকে বেরিয়ে আসব আগের যেটা মার্কস সেটাকে রাইট বাটন ক্লিক করে ডিলেট লেয়ার মার্কস আবার এখান থেকে মার্কস আপনার অলরেডি কাজ হয়ে গেছে আপনি এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখতে পারেন আর এটা আমার ঠিক পারফেক্ট ভাবে কিনা এটা বোঝার জন্য অল্টার চেপে এখান থেকে ভিতরে আসা যেতে পারে তো দেখেন এই জায়গায় আমার ভিতর থেকে যদি আসি এই জায়গায় এখনো কিছুটা ব্ল্যাক আছে তাহলে এটাকে পুরোটাকে আমাকে হোয়াইট কালার ফিল করে দিতে হবে আর এদিকে তেমন কোনো প্রবলেম এই জায়গায় একটু দেখা যাচ্ছে এটা হোয়াইট কালার ফিল হবে আর তেমন কোনোই প্রবলেম নেই তাহলে মোটামুটি হেয়ার মাস্কিং ক্লিয়ার এখন আরেকটা সমস্যা ছিল যে পূর্বের যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে সেই কালারটা আমাদের চলে আসে এটার জন্য ওই যে সিম্পল ভাবে উপরে একটা লেয়ার নিয়ে বর্তমানে যে হেয়ার কালার সেটা এখান থেকে পিক করে নিয়ে জাস্ট কালারটা নেওয়ার পরে কে পুরোটাকে সিলেকশন করে ব্রাশ টুল উপর থেকে এটা হচ্ছে ওভারলি অপাসিটি কমিয়ে দিব যতটুকু প্রয়োজন ফ্লো কমিয়ে দিয়ে এটার উপর হালকা করে আপনি ব্রাশ করেন চলবে আপনি যত বেশি অপাসিটি বাড়াবেন সাইডের চুল হেয়ারের কালারের সঙ্গে এটা তত বেশি ম্যাচিং নেসটা চলে আসবে আমি এটা থার্টি সিক্সের মতো রাখছি আমার মনে এটাই চলবে তাহলে এবার যদি আসি তাহলে পূর্বে ছিল এই যে রেটের বিষয়টা এখনকার রেটের বিষয়টা তবে এখানে একটু তুলনামূলক বেশি হয়েছে এই ছিল হেয়ার মাস্কিংয়ের বিষয়টা যদি আমরা জুম করে দেখি তাহলে দেখেন এখানেও হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়টা যথেষ্টই খুব যে খারাপ আসছে না তবে এটা এই ইমেজটাই আমরা যদি চ্যানেলে করি আরেকটা যে উপায় বুঝলাম চ্যানেল মাস্টিং সেটাতে বেশি ভালো আসবে আপনার কাজের সুবিধাতে যখন যেটা ভালো মনে হয় তখন সেটাই করা যেতে পারে তবে চ্যানেলে কখন চ্যানেল করবেন কখন আপনি রিফাইন করবেন সাধারণত একই রকম ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার চ্যানেল মাস্টিংটা ভালো আসে আমরা যেটা করলাম এটা হচ্ছে রিফাইন একই রকম ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার চ্যানেল মাস্টিংটা ভালো আসে তাহলে রিফাইন মাস্টিংটা আপনারা কি ক্লাসের মধ্যে কি প্র্যাকটিস করতে চাচ্ছেন যে প্রবলেম পড়লে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিবেন বা ইমেজটা আপনাদের দিয়ে দিব না আমি চ্যানেল মাস্কিং চলে যাবো জি বলেন আচ্ছা বুঝতে পারছি আমি রেড কালার আসে আচ্ছা ওটা আমি বুঝতে পারছি আপু ওটা ক্লাসের মধ্যে বলে দিচ্ছিলাম এটা কীভাবে করা যেতে পারে তাহলে ওটা এখান থেকে টুরবার থেকে একটা আইকন এইটাকে বলে মাস্ক এটার উপর ডাবল ক্লিক করে এখানে আপনি যেই কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা এখানে ওই জায়গায় চলে আসবে কুইক মাস্ক করলে এখন আসে এখানে কোন কালারটা ব্যবহার করবেন আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন কিন্তু পারফেক্ট যেটা আপনার এর জন্য বা ব্যাকগ্রাউন্ড ইউর জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে টোটালি হোয়াইট কেড এখানে ওয়ান তাহলে কালার কোড যেটা আছে টু থ্রি এই কোডটা সরাসরিও লিখতে পারেন ওকে করবেন আর অপাসিটি আপনার দেওয়া আছে ফিফটি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ওকে করে দিলে আমার মতো করেই আসবে আর কারো কোনো প্রশ্ন হ্যাঁ পুরো ছবিটাকে পাত করে নিতে হবে জি পুরো ছবিটাকে পাত করে নিতে হবে কেননা আমরা হেয়ার কতটুকু বাইরে কতটুকু ভিতরে এটা কিন্তু শুরুতে কিন্তু আমরা পাত করে দেখিয়ে দিছিলাম এই জন্য পাত করে নিতে হবে ওকে এদিকে যারা আসেন আমি বুঝতেছি আপনাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে মাস্টিংটা হয়তোবা আমাদের যদি ফুললি পারফেক্ট পারফেক্ট তিন চারটা হয়তো ক্লাস রাখার প্রয়োজন ছিল তো যদি আমরা পরবর্তীতে আরো ক্লাসের সময় পাই আমরা মাস্টিং এ আবার ব্যাগ আসবো আমি চ্যানেল মাস্টিং এর দিকে চলে যাচ্ছি আপনারা বাসায় ট্রাই করবেন না হলে ক্লাসের শুরুর দিকে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব এবং যদি আমরা শেষের দিকে আরো সময় পাই প্রয়োজন আবার ব্যাগ আসবো তাহলে এবার আসি চ্যানেলং এর দিক থেকে প্রথমত আমরা চাইলে এটাই চ্যানেল মাস্টিং করতে পারি এই ইমেজটাই চ্যানেল মাস্টিং করা যেতে পারে তারপর আমি এর এর আগে করিনি এমন বা আপনারা যে কোনো ইমেজ সিলেক্ট করে আমাকে দিতে পারেন আমি আসি চ্যানেল মাস্কিং সাধারণত তাহলে কখন করা যেতে পারে যখন আপনার ব্যাকগ্রাউন্ড একই কালার থাকে বিশেষ করে যদি আরও হোয়াইট কালার এমনি থাকে বা কাছাকাছি তাহলে আপনার চ্যানেল মাস্কিং অনেক ভালো আসে তাহলে চ্যানেল মাস্কিং এর নিয়ম এটা ছাড়া আরও একটা ইংরেজ দেখাবো এক প্রথমত এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিলেন তারপরে দেখেন লেয়ারের পাশে লিখে আছে চ্যানেলস লেয়ারের পাশে একটা অপশন চ্যানেলস বা উইন্ডো থেকে চ্যানেলস আপনি মার্ক করে নিয়ে আসতে পারেন এখন চ্যানেল আপনার কোনটাকে বলা হচ্ছে সাধারণত আমরা জানি যে একটা ইমেজ আপনার যখন আট জিবি মোডে থাকে তখন তিনটা কালার নিয়ে তৈরি হয়ে থাকে রেড গ্রিন ব্লু এই এক একটা যে চ্যানেল এগিয়ে একটা কালারের এটাকে এক একটা চ্যানেল বলা হচ্ছে যখন আমি ব্লুতে ক্লিক করতেছি তখন ইমেজটা কিন্তু সাদা কালো হয়ে গেছে আসলে প্রকৃতপক্ষে এই ইমেজটাতে মেইনলি ব্লু কালারের ইফেক্টটাই শুধু আছে রেড এবং গ্রিন কালার নেই যদি এখানে আমি এবার গ্রিন কালার অন করে দিই তাহলে গ্রিন কালার এবং ব্লু কালার দুটো একসঙ্গে মিশ্রণ করে যে কালারটা তৈরি হবে সেই কালারটা এখানে চলে আসছে কিন্তু আমাদের রেড কালারটা নেই আর যখন রেডের মধ্যে মার্ক করব অর্থাৎ তিনটা কালারের সমন্বয়ে যেটা ইমেজের মেইন কালার সেই কালারটা চলে আসতেছে আর চ্যানেল মাস্কিংও আপনার কালারের উপর ভিত্তি করে মাস্কিংটা করা হয়ে থাকে এর সময় আপনাকে প্রথমত লক্ষ্য করতে হবে যে কোন চ্যানেলটাতে আমার কালারের পার্থক্যটা বেশি আসতেছে যদি আমি ব্লুর মধ্যে ক্লিক করে আসি কোন কালারের পার্থক্য ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের মধ্যে কালার পার্থক্য ব্যাকগ্রাউন্ড বলতে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডকে বোঝাচ্ছি আর ফরগ্রাউন্ড বলতে আমার মডেলকে বোঝাচ্ছি এই মডেলে যদি দেখি আমি যদি গ্রিনে যাই তাহলে দেখেন ইমেজটা একটু হোয়াইট হয়ে গেছে রেডে গেলে আরও হোয়াইট এবার কিন্তু হেয়ার ভালো করে বোঝাই যাচ্ছে না আর যদি আমি সরাসরি ব্লুতে আসি দেখেন আগের থেকে কিন্তু ভালো বোঝা যাচ্ছে তো চ্যানেল করার সময় আপনাকে প্রথমত টার্গেট করতে হবে কোন চ্যানেলটাকে আপনি টার্গেট করতেছেন যে কোনো চ্যানেল থেকেই করা যায় তবে যেখানে এই যে হেয়ার আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেশি পার্থক্য আসতেছে সেই জায়গায় আপনার তুলনামূলক ভালো আসবে আর প্রায় নব্বই পার্সেন্ট ইমেজে আপনার ব্লুতেই ভালো আসে যেমন রেড এই যে ততটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে না সবচেয়ে ভালো আসে ব্লুতেই বেশি ভালো আসে প্রায় নব্বই পার্সেন্ট ইমেজের ক্ষেত্রেই তাহলে এখান থেকে আমি ব্লুটাকেই টার্গেট করলাম প্রথমত এই ব্লুকে কপি করব। এই যে কপি করে যে একটা চ্যানেল নিলাম একই বলা হচ্ছে আলফা চ্যানেল যেমন আমরা গণিতের ক্ষেত্রে ধরি এক্স বা এভাবে ধরতাম ঠিক তেমন একই বিষয়ে যে আমরা ব্লুটাকে একটা কপি করে নিলাম এই কপি করাটাকে বলা হচ্ছে আপনার আলফা চ্যানেল এটা কপি করার পর এটাকে আমরা ইনভার্ট করব। ইনভার্ট হচ্ছে অনেকটা নেগেটিভ যেটাকে বলা হয় ইনভার্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই আর যদি আপনারা ভিতর থেকে করতে চান তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হচ্ছে ইনভার্ট এখানে ইনভার্ট করার কারণ হচ্ছে হচ্ছে হেয়ার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্যটা অনেক ভালোভাবে বোঝা ইনভার্ট করার পর যেখানে যেখানে হেয়ার আছে আমরা শুধু তো সেই জায়গাতেই মাস্কিং করবো এই জন্য শুধুমাত্র হেয়ারের অংশটুকু সিলেক্ট করে বাকি অংশটুকু ডিলেট করে দেওয়া যেতে পারে যে জায়গায় হেয়ার আছে ততটুকু অংশ আমি সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সিপাই ইনভার্ট সিলেকশন করে এই বাকি অংশটুকু জাস্ট ডিলেট এখন ঠিক আগের মতোই আপনাকে লেভেল বাড়িয়ে কমিয়ে বা অন্য যে কোনো টুল ব্যবহার করে এমন একটা অবস্থানে আসতে হবে যেন এখানকার সাইড থেকে যে হোয়াইট কালারগুলো অর্থাৎ ডাস্ট দেখতেছে এটা যেন রিমুভ হয়ে যায় এবং আমার হেয়ার যেন থেকে যায় এরপরে সিম্পলভাবে আমি সরাসরি লেভেলে আসলাম কন্ট্রোল এল দিয়ে এখান থেকে কালার পিক করে এখানে ক্লিক করেন তাহলে দেখেন অলরেডি একসাথে পুরো হোয়াইট কালারটাই কিন্তু চলে গেছে আপনি যদি ভাবে করতে চান ভাবেও করতে পারবেন আর যদি এখান থেকে ক্লিক করে করতে চান তাহলে ক্লিক করেও করা যেতে পারে আর ভিতর থেকে ইমেজের লাইটিং কমে গেছে আর এটা থেকে যদি এখন ভিতর দিকে ক্লিক করি তুলনামূলক দেখেন ইমেজগুলো আগের থেকে এখানে কত বেশি হেয়ার এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্থক্য চলে আসছে অনেক বেশি কিন্তু পার্থক্য চলে আসছে এটা একটু এটা বেশি লাইট বেড়ে গেছে আর একটু কমিয়ে নিই ওকে চলবে তাহলে মেইন আপনাকে যেটা করতে হচ্ছে হেয়ার এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হচ্ছে অলরেডি সেই পার্থক্যটা চলে আসছে এখন আপনি বাকি যেগুলো আছে এপাশের পাশের যে ডাস্টগুলো আপনি লেভেল নিয়ে করতে পারেন তারপর হচ্ছে সরাসরি ব্রাশ টুল দিয়ে করা যেতে পারে যেমন ব্রাশ টুলে আমরা জানি যে ব্ল্যাক কালার রিমুভ করে দেয় সরাসরি এখানে ব্ল্যাক কালার নিয়ে ব্রাশ টুল উপর থেকে ওভারলি করে হালকা করে এখানে ব্রাশ কিংবা সরাসরি আপনি নরমালও করা যেতে পারে তাহলে দেখেন এখানে কিন্তু এটা আমার রিমুভ হয়ে যাচ্ছে এটাকে আপনাকে রিমুভ করে দিতে হবে সিমিলার এখান থেকে এটাও রিমুভ এই পাশ থেকে এটা চাইলে বার্ন টুল দিয়ে করা যেতে পারে দেখেন যে রিফাইনের তুলনায় এই মেজটা অনেক বেশি ভালো আসবে কারণ না একই রকম ব্যাকগ্রাউন্ড ছিল এটা এতটুকু লেভেল দিয়ে ভালো হবে মনে হচ্ছে বা এখান থেকে আমরা যখন হাতটা নিচ্ছি এখানে দেখেন লেখা আছে উপর থেকে এক্সপোজার এটা হচ্ছে সেভেন আপনি যত বেশি বাড়াবেন তত সে রিমুভ করবে আমি এটা টেন করে দিচ্ছি এবার একটু বেশি রিমুভ করবে আগের তুলনায় এখান থেকে যেগুলো ডাস্ট ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে এক কথা আমার মেইন টার্গেট হচ্ছে হেয়ারের কালার হবে হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডটা হবে আমার ব্ল্যাক তাহলে ওভারঅল দেখেন ওভারঅল সেই পার্থক্যটা কিন্তু চলে আসছে রিফাইনের থেকেও অনেক বেশি হেয়ার সেখানে টার্গেট করছে অনেক বেশি তাহলে মোটামুটি এটা আমার কাজ শেষ হেয়ারের মধ্যে পার্থক্যটা আনার পর এখন কন্ট্রোল চেপে জাস্ট ব্লু চ্যানেলে ক্লিক করে একটা সিলেকশন তৈরি করলাম তারপর এটা আমার আর লাগবে এই জন্য এটা ডিলেট নতুন যে যেটা আমরা কপি করছিলাম সেটাতে এনে জাস্ট মাস্কিং আর পাত থেকে পুরোটাকে সিলেকশন করে ওকে বাইভার থেকে জাস্ট একটা অর্ডার আসছে আচ্ছা তাহলে এখান থেকে পুরাটাই আমি কালারটা সিলেক্ট করলাম আর এখানে এসে আমরা এখন হোয়াইট কালার ফিল করে দিব এখান থেকে জাস্ট হোয়াইট কালার ফিল চাইলে জিরো পয়েন্ট থ্রি ফ্যাদার দিয়ে নেওয়া যেতে পারে হোয়াইট কালার ফিল করে দিলাম এটা মাস্কিং ক্লিয়ার এই জায়গায় একটু ব্লাক এটাকে আমরা ব্রাশ করে হোয়াইট কালার করে দেওয়া আগের মতো যেখানে যেখানে একটু প্রবলেম মনে হচ্ছে ওকে এটা কাজ শেষ এবার একটা জিনিস লক্ষ্য করে দেখছেন এখানে হেয়ারগুলো কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে রিফাইনের তুলনায় অনেক বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু এতটা আপনার ক্লিয়ারনেসটা আসেনি এটা আপনার মাস্টিং কাজ ক্লিয়ার দেখেন আগের থেকে অনেক বেশি কিছু কিছু জায়গায় হালকা করে ডাস্ট দেখা যাচ্ছে সেটাও বার্ন টুল নিয়ে এখান থেকে হালকা করে ব্রাশ করলে এটা চলে যাবে যদি নেই যে ডাস্টগুলো চলে যাচ্ছে এই ইমেজটাই আমরা যখন রিফাইনে করি তখন তার তুলনায় এখন অনেক বেশি ভালো আসছে ক্লিয়ার চ্যানেলে আগেরটা দিলে নতুন করে মাস্ক এখন আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন হোয়াইট কালারই দিচ্ছি এখান থেকে আর দেখেন কত স্পষ্টভাবে হেয়ারগুলো আসতেছে রিফাইনে আমি অনেক জুম করছি কোনটা সহজ মনে হচ্ছে রিফাইন না চ্যানেল আচ্ছা ঠিক আছে আমি চ্যানেলে আরো দুটা ইমেজ দেখাচ্ছি এরপরে এর থেকে এবার আরেকটু কঠিন ইমেজ যাই এরপরে আস্তে আমরা এই ইমেজটার ক্ষেত্রে যারা যারা বুঝেননি আবার দেখেন ঠিক এই ইমেজেরও কিন্তু রেজলেশন অনেক বেশি যেমন যদি আমি জুম করে দেখি দেখেন হেয়ারটা কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এই পাশে একটু ব্লার আছে যেহেতু এপাশে পাশে ব্লার আছে মেইন ইমেজে আমার ব্লার সেহেতু কাজ করার পরে একটু ব্লার আসবেই আর পাশে ক্লিয়ার এপাশে পাশে হেয়ারগুলো যদি আসি এটাও কিন্তু যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে আগের তুলনায় কিন্তু এটা আরেকটু বেশি কঠিন লাশি এটার ক্ষেত্রেও আসে এটাও পূর্বে থেকে পাত করাই আছে একটা প্রথমত আমি কন্ট্রোল যে দিয়ে কপি করে নিলাম চ্যানেল থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটার মধ্যে এই পার্থক্যটা বেশি আসতেছে ব্লুর মধ্যেই এখানেও বেশি আসতেছে ব্লু গ্রিন বা রেড যেটার মধ্যে আপনার পার্থক্যটা বেশি আসতেছে হেয়ারগুলো কিন্তু বেশি লাভ ব্যাকগ্রাউন্ডটা তুলনামূলক বেশি সাদা তাহলে ব্লুকে একটা চ্যানেলকে কপি করলাম কন্ট্রোল আই ইনভার্ট করলাম আমার যতটুকু এরিয়ায় হেয়ার আছে ততটুকু এরিয়া সিলেক্ট করে নেওয়া যেতে পারে আমি যেভাবে করতেছি এইভাবে ছাড়াও আপনি এইটার জন্য আলাদা কোনো উপায় আপনি পেতে পারেন চ্যানেলের জন্য এইভাবে সিলেক্ট করে ছাড়াও অন্যভাবে করে তবে আমি মেইনলি যারা বড় বড় ডিজাইন আছে তাদেরকে আমি বেশিরভাগই এইভাবেই করতে দেখছি এই জন্য এই ট্রিক্সটাই আমি ফ্লো করে থাকি বাকি বাদগুলো ডিলেট এবার আগের মতো আবার লেভেল নিয়ে জাস্ট শুধু আপনি ম্যানুয়ালভাবেও করতে পারেন আর যদি ক্লিক করে করতে চান ক্লিক করেও করা যেতে পারে জাস্ট একটা ক্লিক বা এখান থেকে এবার দেখেন ক্লিক করছি হেয়ার কিন্তু অনেক বেশি চলে গেছে আগে থেকে দেখেন ছোট ছোট যে ফ্লাইং হেয়ারগুলো সেটা চলে গেছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আমার ফ্লাইং হেয়ার অনেক বেশি চলে না যায় ম্যানুয়াল ভাবে আনার জন্য উপর থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে হচ্ছে লেভেল ওকে দেখি উপর থেকে সরাসরি আমি পিক করে নিচ্ছি আর আপনি ম্যানুয়াল ভাবে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এতটা বেশি বাড়াবো না যেন আমার হেয়ার ফ্লাইং হেয়ারগুলো চলে যাচ্ছে এমনটা যেন না হয় ঠিক আছে চলবে এ পাশ থেকে যে কালারের বিষয়টা আছে এগুলো এখন আমরা যে কোনোভাবে আপনি এখন রিমুভ করেন আমি ব্রাশ টুল নিয়ে এটাকে রিমুভ করতে যাচ্ছি উপর থেকে ব্লাক এটা হচ্ছে অভারলি নেওয়ার পরে এটা জাস্ট সাইড থেকে ব্রাশ জি ভাই রেকর্ড হচ্ছে তাহলে এখান থেকে যতটুকু প্রয়োজন সাইড থেকে ব্রাশ করে নিচ্ছি পাশ থেকেও ব্রাশ আর এপাশের যে ভিতরের দিকে আছে সেটা তো সরাসরি ব্রাশ করলে আমার কিন্তু হেয়ার শো দেখেন হেয়ার শো মুছে যাচ্ছে অর্থাৎ এটা এইভাবে করা যাবে না এখান থেকে তাহলে বার্ন টুল বা লেভেল ব্যবহার করা যেতে পারে বার্ন টুল দিয়েও হচ্ছে তাহলে দেখেন এবার কিন্তু হেয়ারগুলো যাচ্ছে না আগে যতটা গেছিল এবার শুধুমাত্র যেটা হোয়াইট কালার ছিল সে বিষয়টা যাচ্ছে যদি মনে হয় লেভেল দিয়ে করব লেভেল দিয়েও করা যেতে পারে আমাকে ডাস্ট রিমুভ করতে হবে হেয়ার রাখতে হবে তাহলে দেখেন লেভেল দিয়ে কিন্তু এটা তুলনামূলক আরেকটু বেশি ভালো হচ্ছে এখান থেকে সাইড থেকে কিছু ডাস্ট দেখা যাচ্ছে এটাও রিমুভ ভিতর থেকে ছোট্ট করে কিছু সেটাও রিমুভ করে ফেললাম ধরতে গেলে এটার কাজ শেষ জাস্ট আগের মতো করেই এখানে কিছু ডাস্ট ডাস্টবান হচ্ছে যদি আমরা কুইক মাস থেকেও সেগুলো সলভ করতে পারবো কন্ট্রোল চেপে ব্লু চ্যানেলকে সিলেকশন করলাম চ্যানেলের আর প্রয়োজন নেই এই জন্য এটাকে ডিলিট আবার যে লেয়ারটা কপি করছিলাম এখানে এসে মাস্ক আর এখন এক্সট্রা যে অপশনগুলো আছে যেমন এখানে বডি বা অন্যান্য অংশগুলো নেই সেটা পাত থেকে সিলেকশন করে জিরো পয়েন্ট থ্রি ফেদার দিয়ে জাস্ট আপনি হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিয়ে দেন লেয়ারের মধ্যে অল্টার চেপে ব্যাক হোয়াইট কালার আচ্ছা লাইটিংটা সেখানে ততটা বাড়ানো হয়নি এই জন্য এমনটা আসছে সমস্যা নেই বাইরে থেকেও করা যেতে পারে আমরা যে এখন লাইটিংটা বাড়ানো হয়নি তখন একটু ব্যাগ যাচ্ছে আমি এখান থেকে ওভারঅল লাইটিংটা বাড়ায় নেওয়া যেতে পারে লেভেল দিয়ে এই পাশ থেকে লাইটিংটা ওভারঅল বাড়িয়ে নিচ্ছি আশা করি ওই প্রবলেমটা এবার হবে না কন্ট্রোল চেপে সিলেকশন এখান থেকে এটা মাস্কিং ডিলে অলরেডি এটা চলে আসছে বা এখান থেকে আবার পুরোটা সিলেকশন করে এখানে এটা হোয়াইট কালার ফিল এবার কিন্তু দেখেন আগের মতো যে একটু আপডাউন ছিল সেটা কিন্তু আর নেই ভিতর থেকে লাইটিং বাড়ানোটা কম ছিল যার কারণে এবার যদি আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপনি অ্যাড করতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারই অ্যাড করা যেতে পারে তবে কিছু কিছু সাইড থেকে সাদা ডাস্টগুলো আছে সেটা আমরা নিউজ করে ফেলতে পারি কন্ট্রোল চেপেটা সিলেকশন করার পর কুইক মাস্ক কিছু কিছু দেখায় জায়গায় দেখেন সাদা সাদা অপশানগুলো আছে তাহলে কুইক মাস্ক থেকে এখন আমাদের যদি ওই যে রেড কালার বা অন্য কালার থাকতো ততটা এটা ভালো আসতো না এখান থেকে বার্ন টুল নিয়ে এটার ওপর হালকা করে ব্রাশ করেন সেটা সেটা এখন চলে যাবে যে জায়গায় যে জায়গায় আসছে জাস্ট ব্রাশ করলেই আপনার এটা চলে যাচ্ছে আর ভালো হেয়ার মাসিং করতে আসলে একটু সময়ের প্রয়োজন মোটামুটি আসছে তবে আরেকটু সময় দিলে হয়তো এটা আরো ভালো করা যেত তো এই পাশে এটা একটা ব্লাড ছিল ওই জন্য ব্লাড টাইপের আসছে আগেরটা ডিলেট আবার নতুন করে মাস্কিং তাহলে যদি আসি এবার দেখেন বা এই ছিল আপনাদের চ্যানেল হেয়ার মাস্কিং তো আরো একটা দ্রুত আরেকটা করি আমরা যেটা হচ্ছে অনেকটা গাছের ব্যাকগ্রাউন্ড নিউজ মাঝে সাঝে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে তবে এই ধরনের কাজ আপনি ফাইবারে বা মার্কেট প্লেসে তেমন একটা পাবেন না যেমন এখানের যে গাছের ব্যাকগ্রাউন্ডটা এটাও কিন্তু আপনি খুব দ্রুত চ্যানেল মাস্কিং এর মধ্যে পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলা সম্ভব তাহলে এখানে আমরা লাসল টুল দিয়ে এদিকে তো আমার গাছ নেই এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে যতটুকু প্রয়োজন গাছের কাজ দিয়ে ততটুকু অংশ আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে নিচ্ছি এটা অ্যাড করে দিয়ে দিই ওকে তাহলে কন্ট্রোল দিয়ে এটাকে বের করে নিলাম আসি চ্যানেল থেকে দেখেন তো ব্লুরই মধ্যে পার্থক্যটা বেশি ব্লুকে কপি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স লেভেল থেকে এখান থেকে বাইরে থেকে এই কালারটা পিক করেন এ পাশ থেকে ভিতর থেকে কালারটা পিক করেন এখন শুধুমাত্র ওকে এটারও কাজ শেষ এই জায়গায় হালকা একটু ব্লাক হয়ে আছে সেটাও যদি আমরা হোয়াইট কালার ব্রাশ করে দিই তাতেই কাজ শেষ যেমন এখান থেকে কিছু কিছু অংশ ব্ল্যাক এটা ব্রাশ করে দিলাম ওকে পারফেক্ট পরে সিলেকশন এটাকে ডিলিট আর এখানে এসে মাস্ক তো দেখেন পুরো গাছটাও আমার ব্যাকগ্রাউন্ড অফ ক্লিয়ার

রিপ্লাই করবেন তা না হলে তো বুঝবো না আসলে যারা আছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা দেখে দেখে

লিংক কি দিচ্ছি সম্ভত পাত করাও আছে সেক্ষেত্রে আপনাদের কাজ করতে আরেকটু সুবিধা হবে এটা একটা আর একটা দুটার লিংক দিয়ে দিলাম ইমেজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন দেখবেন যে বিশেষ করে সাদা কালোর যে বিষয়টা সেখানেই মূলত পার্থক্যটা ফুটে উঠে যে আসলে কতটা ভালো মাস্কিং করা হয়েছে আচ্ছা আমি চলে যাচ্ছি কালারের টপিকে কালারের পরে আমরা বিজনেস কান বা একটা করে ডিজাইন করব এরপরে ফাইবার মার্কেট প্লেসে যাব ফাইবার মার্কেট পরে ইলাস্ট্রেটার শুরু করব অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যে সম্ভবত আমরা ইলাস্ট্রেটার দিকে চলে যাব দুটো কালারের দিক থেকে একই রকম ভাবে আসে এখান থেকে হচ্ছে কালার এবং হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট আর এখান থেকে গ্রেডিয়ান কালার আমি এখান থেকে আজকে অ্যাডজাস্টমেন্টটা কালার অ্যাডজাস্টমেন্টটা বাদ দিচ্ছি শুধুমাত্র কালার আর এখান থেকে গ্রেডিয়ান কালারের এই বিষয়টা আসি তাহলে কালার বোঝানোর জন্য আমি আরো কয়েকটা নিয়ে আসতেছি আরো কয়েকটা ফাইল আপনাদের জন্য বানানো হয়েছিল সেগুলো ওপেন করি সাধারণত কালারকে ডিজাইনের প্রাণ বলা হয় থাকে আপনি ডিজাইন বা শেপগুলো অনেক সুন্দর করে নিছেন কিন্তু আপনি কালার ভালো করে নিতে পারেননি যদি এমনটা হয় আপনার ডিজাইনটা মোটেও ভালো লাগবে না এই জন্য আমাদের কোন সময় কোন কালারটা ব্যবহার করা উচিত বা কোন সময় কোন কালারটা ব্যবহার করব এটা আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে অনেক সময় এমনটাও হয় আপনি অনেক সুন্দর সুন্দর কালার ব্যবহার করছেন আপনি অনেক ভালো কালার ব্যবহার করছেন ডিজাইনের শেপগুলো না আপনার ততটা ভালো হয়নি তারপরেও দেখবেন যে আপনার ডিজাইনটা অনেক বেশি ভাল লাগতেছে শুধুমাত্র কালারের জন্য শুধুমাত্র কালারের জন্য ডিজাইনটা অনেক বেশি ভালো লাগতেছে তাহলে প্রথমত আসি কালারকে যে যে বিষয়গুলো কালার সম্পর্কে বলতে গেলে অনেক লাগবে কয়েকটা টপিক এখানে মার্ক করা হয়েছে সেই টপিকগুলো নিয়ে আসবো এবং আলোচনা করব প্রথম যে টপিকটা হচ্ছে টু মেক এনিথিং বিউটিফুল অর্থাৎ কালার আপনার যে কোনো কিছুই আপনার সুন্দর করতে পারে শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে না আপনি রিয়েল লাইফে যেখানেই যান না কেন কালার আপনার যে কোনো কিছুতেই অনেক বেশি সুন্দর করে তুলতে পারে এখন হতে পারে আমরা যখন শার্ট পরতেছি একজন রেড কালারের একটা শার্ট পরে আছে বা আরেকজন একটা অন্য কালার শার্ট পরে আছে বা ওই ব্যক্তি একটা রেড কালার শার্ট আর একটা ব্লু কালার দেখবেন যে দুটা কালারের মধ্যে তাকে দেখতে এক সময় এক এক রকম লাগতেছে কোনোটাতে হয়তো একটু বেশি ভালো লাগতেছে এরকমটা এটার যদি আমরা আরো একটা একজাম্পল হিসেবে আসি আরো যদি একটা এক্সাম্পল হিসেবে আসি যেমন আমাদের এখানে ক্লাসের এখানে আমি কিন্তু পিছনে একটা কালার ব্যবহার করছি এখানে এবার আমি একটা অন্য একটা কালার ব্যবহার করতেছি গ্রেডিয়ান কালার ব্যবহার করা হয়েছে অন্য একটা কালার ব্যবহার করতেছি এবার আমি এখানে এই কালারটা দিলাম তো আগের কালার ছিল আমার এটা বর্তমান কালার এটা কোনটা বেশি ভালো লাগতেছে এখন কারটাই মনে হয় বেশি ভালো লাগতেছে আগেরটাই ভালো দেখেন আমি কিন্তু আচ্ছা এটা ভালো আচ্ছা ঠিক আছে তবে আপনি যদি ডিজাইনারের চোখে দেখেন এখানে না দেখেন এখানকার এখানকার আইকন গুলো পিছনে কালারের সঙ্গে মিলে গেছে তাই না এই আইকন তো আমরা বুঝতেই পারতেছি না হ্যাঁ এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না তাহলে আগের কালার ছিল আমাদের এটা বর্তমান এটা যদি আগের ডিজাইনটা দেখি এখানে দেখেন সাদা কালার এখানে কালার কালার যেন খুব ভালোভাবে পরা যাচ্ছে এই রেড কালারের আইকনগুলো আমরা বুঝতে পারতেছি আর এখানে কালার টেক্সট হয়তো বুঝতে পারতেছি অন্য কালার যেমন এখানকার আইকনগুলো বোঝা যাচ্ছে না তাহলে একদিক থেকে আমরা জাস্ট শেপ অ্যালাইনমেন্ট বা কোনো কিছুই নড়াচড়া করিনি শুধুমাত্র আমি কালারটা চান্স করে ফেলছি তাহলে ডিজাইনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য চলে আসছে তাহলে এখান থেকে খুব ভালোভাবেই আমরা অনেকটা বুঝতে পারি যে আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি পারফেক্ট একটা কালার নিতে না পারেন তাহলে ডিজাইনটা আপনার কিন্তু লাগবে না অবশ্যই আপনাকে পারফেক্ট ডিজাইন পারফেক্ট আসি যে আমাদের এখানে হচ্ছে গাণিতিকভাবে আমরা যদি কোনো কোনো বিষয় দেখি আমাদের কিন্তু অটোমেটেড কিছু কিছু বিষয় আপনার মাথায় অটোমেটেড কালারের বিষয়টা চলে আসবে কিছু কিছু বিষয় আসবে না যেমন

এবার যদি বলি যে আমাকে একটা আপনারা হয়তো বলতে পারবেন যেহেতু আগে ক্লাস করে আসছেন যদি বলে আমাকে একটা হসপিটালের ফ্ল্যাট তৈরি করে দেন তাহলে কি কি কালার ব্যবহার করবেন রেড আর হোয়াইট আচ্ছা স্কাই ব্লু কেন বা ব্যবহার করবে আমাদের সুলতানা আক্তার আপু হাসপাতাল স্কাই ব্লু কেন দেখা যায় যদি বলা হয় জিমের জন্য আচ্ছা সেই বিষয়গুলো তো আমরা আসবো কেন আসা হয় যে কেন গ্রিন কালার আসবে কেন ঠিক এভাবে যদি আমি তো কয়েকটা উদাহরণ বললাম ঠিক এভাবে যদি ডিজাইনের ক্ষেত্রে আসে আমরা কখন কোন কালারটা ব্যবহার করব। এটা পুরো একটা আপনাদের একটু করে আমি চার্ট দিয়ে দিচ্ছি যেখান থেকে কোন কালারটা কোনটার জন্য পারফেক্ট হবে সেটার জন্য ভালো হবে তো এখানে যেটা এই লাইনটা থেকে আমি আসলে বুঝাইতে চাচ্ছিলাম আপনারা সাধারণত আমরা মস্তিষ্ক মস্তিষ্ক থেকে সিম্পল ভাবে কিছু কিছু কালারের বিষয়টা সহজে পেয়ে যাই যখন ভ্যালেন্স টাইজের ক্ষেত্রে বলছিলাম তখন আপনাদের কাছ থেকে তুলনামূলক রিপ্লাই বেশি আসলো ঠিক যখন জিমের জন্য বললাম বা ব্লু কালার হসপিটালের জন্য তখন কিন্তু তুলনামূলক কালার রিপ্লাই গুলো কম আসছিল কেননা তখন আমরা ততটা ভালোভাবে নিতে পারতেছিলাম যেন এটার জন্য কোন কালারটা আসলে পারফেক্ট হতে পারে এটার জন্য একটু পরে আমরা একটা কালার চার্ট নিয়ে আসতেছি এরপর হচ্ছে টু গিভ এনি মেসেজ আপনাকে যে কোনো কোনো যোগ যে কোনো কিছু কালার দিয়েও কিন্তু একটা মেসেজ দেওয়া যায় যেমন একটা কেনই বা আমি ব্লু কালার ব্যবহার করব এই ব্লু কালারের মধ্যে কিন্তু একটা মেসেজ আছে যদি ইয়েলো কালার বলি কেন বা ইয়েলো কালার ব্যবহার করবো এটার মধ্যেও কিন্তু একটা অর্থ থাকে কালারটা কেন এই কালারটা ব্যবহার করা হলো যেমন আমরা ব্ল্যাকের মধ্যে থেকে একটা শোকের বিষয়টা কিন্তু ব্ল্যাক দিয়ে এখানে কিন্তু একটা মেসেজ বোঝানো হচ্ছে বা রেডের দিক থেকেও এটাও একটা কিন্তু মেসেজ বোঝানো হচ্ছে তারপর হচ্ছে এনি ডিরেকশন আপনার যে কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও আপনার কিন্তু কালার ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনাদের ক্ষেত্রে যদি যদি বলা থাকে আমাদের রাস্তার পাশে যে আমরা স্টপ লেখাগুলো হয়ে দেখি যে গাড়ি থামুন এগুলো কোন কোন কালের মধ্যে কালার ব্যবহার করা হয়ে থাকে রেড রেড এবং হোয়াইট কালার ব্যবহার করা হয়ে থাকে রেড এবং হোয়াইট কালারটাই মূলত থাকে আমরা যদি এটা নিয়ে আরেকটু গুগলে সার্চ দিই যেমন এস টি ও পি স্টোভ দেখে সার্চ করে যদি ইমেজে আসি তো এখানে দেখেন রেড এবং হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে তো রেড কালারটা এখানে ভালো দিক হিসাবে আসতেছে না খারাপ দিক হিসাবে ব্যবহার করছিলাম তাহলে এখানে মেসেজ কিন্তু দিচ্ছে রেড কালারটা আলাদা আর যখন ভালোবাসার ভ্যালেন্স টাইজ যেতে আপনি ব্যবহার করলেন তখন কিন্তু মেসেজ দিচ্ছে আরেকটা একটা তাহলে এই রেড কালারটাই এক এক সময় এক এক রকম আপনাকে মেসেজ প্রদান করতেছে এবার আমি আপনাদের একটা পিডিএফ ফাইল ফাইল আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করতেছি কালার একটা পিডিএফ পিডিএফ এই ফাইলটা আমার তৈরি না রাশেদ মামুন ভাই এটা তৈরি করছেন তিনি অনেক বড় একজন গ্রাফিক ডিজাইনার তার কাছ থেকে আমার এটা নেয়া তো এই পিডিএফ ফাইলটাতে আপনার ইংরেজি এরকম অনেক চার্ট আপনি পেতে পারেন তবে বাংলায় আমার মনে হয় না চার্ট আপনি তেমন একটা পাবেন এখানে কালারগুলোকে খুব কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আপনাকে তুলে ধরা হয়েছে যে কোন কালারটা আমরা কখন কি ব্যবহার করব কোন কালারটা আমাদের কি অর্থ প্রকাশ করে যা আপনার ডিজাইনে কালারগুলোর ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে প্রথমত এখানে একটা এপাশে বাদামি কালো বা ধূসর সাদা এটা এক পাশে একটা লাইন ব্যবহার করা হয়েছে কেননা প্রায় সব ডিজাইনেই এই কালারগুলো থাকে এই জন্য এটা আলাদাভাবে লাইন করা হয়েছে আর এপাশের যদি কালারগুলো দেখি যেমন লাল কমলা ম্যাজেন্ডা হলুদ এক একটা করে কালারগুলো সেই কালারটা দিয়ে টেক্সটটা লেখা হয়েছে এবং এটার দুটো বিষয় তুলে ধরা হয়েছে একটা হচ্ছে ইতিবাচক অন্যটা হচ্ছে অর্থাৎ ভালো দিক থেকে কি কি ভাবে ব্যবহার হচ্ছে খারাপ দিক থেকে কি কি ব্যবহার হচ্ছে লালের দিক থেকে ইতিবাচক থেকে আসি ক্ষমতা আবেগ শক্তি নির্ভীক হুজুক এই অর্থগুলোর দিক থেকে লাল আপনার ইতিবাচক অর্থ প্রকাশ করতেছে যেমন একটা আগে আমরা রেড কালার যখন ভ্যালান অর্থ দিক থেকে আসছিলাম তখন কিন্তু আবেগ এই বিষয়টা জড়াই আসতেছে এই বিষয়টা আগে আগবেগের বিষয়টা চলায় আসছে যেখানে হচ্ছে এই দিক থেকে রেড কালার এছাড়াও যখন আপনি ক্ষমতা কোনো একটা বুঝাইতে যাচ্ছেন তখন আপনি রেড কালার ব্যবহার করতে পারেন তারপর আসি যেমন ঝুঁকি সতর্কবার্তা যেমন স্টপ তার মানে আপনার রেড কালারটা এই অর্থগুলো আপনার প্রকাশ করে থাকে তারপরে যেমনটা আপনাদের একটু আগে বলা হয়েছিল যে মেডিকেলের জন্য বা হসপিটালের জন্য কোন কালার ব্যবহার করবেন যদি আমি এখানে মেডিকেল লোগো লিখে সার্চ করি মেডিকেল লোগো লিখে সার্চ দেখেন এখানে কেউ কেউ রেড ব্যবহার করছেন তবে এখানে সবচেয়ে বেশি কালার সবুজ এবং ব্লু কালারের কালারটা কিন্তু সবচেয়ে বেশি বেশি যেমন কেন কোন অর্থ প্রকাশ করে আপনি বলতে পারছেন কেন এই কালারটা আসতেছে সেটার ক্ষেত্রে আসি। এটা কোন কেন এটা কোন কোন কালার ক্ষেত্রে আসে তো দেখি এখানে ব্লু কালার কি কি অর্থ প্রকাশ করে সবুজ কালার কি কি অর্থ প্রকাশ করে তাহলে সবুজ কালার ভালোর দিক থেকে আপনার স্বাস্থ্য ঠান্ডা আশা করা প্রকৃতি উন্নতি সমৃদ্ধি তাহলে সবুজ কালারের মধ্যে আপনার স্বাস্থ্যর বিষয়টা ফুটে উঠে এই জন্য এখানে কালারটা কেন আসতেছে আস্থা অর্থাৎ আপনি হসপিটালের মধ্যে ওনারদের মধ্যে একটা আপনি আস্থা প্রকাশ করতে পারেন তার প্রশান্তি সেখান থেকে আপনি প্রশান্তি লাভ করতে পারেন তাহলে এখান থেকে এই এই অর্থগুলো আপনার প্রকাশ করতেছে এই জন্য মূলত আপনার মেডিকেলে আসে তাছাড়া হার্ডের কালারের জন্য হয়তো আপনার রক্তের জন্য হয়তো রেড কালারটা দিক থেকেও আসতেছে তবে সবচেয়ে বেশি আপনার ব্লু এবং রেড কালারটাই কিন্তু আপনার সরি ব্লু এবং গ্রিন কালারটাই কিন্তু আসতেছে তাহলে এই কালারগুলো ব্যবহার করার উদ্দেশ্য এটা নিরাপত্তা প্রশান্তি ঠিক সিমিলার প্রত্যেকটা কালার কখন কোনটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার উপর ডিজাইনের উপর ভিত্তি করে এই কালার চারটাকে ফ্লো করতে পারেন এবার আসি যে লাল কালার দিয়ে যে শুধুমাত্র আপনার শক্তি বুঝাবে এমনটা কিন্তু না আপনার অন্য কালারও আছে যেটাও একই অর্থ প্রকাশ করে তখন তখন এটা ক্ষেত্র বিশেষে আপনাকে নির্বাচন করতে হবে আমি লাল কালার ব্যবহার করবো না অন্য কালার যেমন এখানে লাল কালারে কিন্তু শক্তি প্রকাশ করতেছে ঠিক সেমিলার এখান থেকে ধূসর কালারে এখানেও দেখেন লিখা আছে শক্তি বুদ্ধিমত্তা এখানেও শক্তি দেওয়া আছে এখানেও শক্তি দেওয়া আছে তো আপনার পর নির্ভর করবে যে আপনি কিভাবে কোন কালারটা কোন সময় ভালো ব্যবহার করা যেতে পারে যেমন আপনাদের দেখা এবার জিম লোগো বা জিমের ডিজাইনগুলো জিম পোস্টার বা জিম অ্যাড ডিজাইন এখানে দেখবেন ইলো কালারটা তুলনামূলক রেড কালারটা তুলনামূলক বেশি ব্যবহার করা হয়েছে এবার দেখেন গ্রিনের বিষয়টা কিন্তু আর আমরা দেখতেছি না যে আছে দু এক জায়গায় হয়তো গ্রিনেরটা তত বেশি আসতে না এবার আপনার রেড কালার ইয়েলো কালারটা কিন্তু বেশি কারণ ইয়েলো কালার বা রেডের বিষয়টা এর দিক থেকে এখানে শক্তি বিষয়টা অনেক বেশি আসতেছে নির্ভীক বিষয়টা আসতেছে জিমের দিক থেকে আর যদি এই যে কমলা বা এই বিষয়টা যদি আমরা আসি সেক্ষেত্রে আসতে এই কালারটাই কমলাটাও আছে ইয়েলোটাও আছে ভাই কালা sheet টা আপনাদের আরিফুল ভাই কালা sheet টা আপনাদের অবশ্যই দেয়া যাবে কি আপনাদের দেয়ার জন্যই open করছি আমি just শুধু এটা বুঝায় দেওয়ার জন্য যেন আপনারা সহজে পরবর্তীতে color সহজে নির্বাচন করতে পারেন যেমন এখান থেকে শক্তি বিশ্বাস উত্তাপ সাহস এই কথাগুলো দেখেন জিমের কথার সঙ্গে এই কালারটার সঙ্গে এই অর্থগুলো যাচ্ছে তো এই ছিল আপনার এখানকার color নির্বাচনের বিষয়টা এরপরে লালের মধ্যে আবার অনেক color আছে সেটাও আমি আস্তেছি তাহলে ধরে নিলাম আপনারা চারটা বুঝে গেছেন এরপরে যে একটা আগে বিষয়গুলো বললাম টু মেক এনিথিং বিউটিফুল ওই টপিকগুলো আরেকটা আছে হাউ টু ক্রিয়েট কালার কিভাবে আপনার কালার ক্রিয়েট করা হয় থাকে এটা ঠিক এখানে একটা কালার হুল দিয়ে বোঝানো হয়েছে সাধারণত আপনার তিনটা কালার দিয়ে আপনার মৌলিক তিনটা কালার দিয়ে যে কোনো কালার ক্রিয়েট করা হয় থাকে যেমন আমরা জানি যে আর জিবি রেড গ্রিন ব্লু কিন্তু এখানে কিন্তু সেই তিনটা কালার না এখানে হচ্ছে রেড আপনার একটু রেড ব্লু একটা হচ্ছে আপনার ইয়েলো এই তিনটা কালার দিয়ে আপনার মেইন কালার তৈরি হয় তাহলে একটা হচ্ছে রেড ইয়েলো আর একটা হচ্ছে ব্লু এই তিনটা কালার দিয়ে আপনার সব কালারগুলো তৈরি করা কিভাবে গুলো সাধারণত আস্তে আস্তে আপনি যদি মনোযোগ সহকারে এই কালার হুইলটা লক্ষ্য করে দেখেন এখান থেকে মনোযোগ সহকারে আমরা কালার হুইলটা লক্ষ্য করে দেখি তাহলে এ পাশে রেড কালার এ পাশে ইয়েলো কালার দুইটা কালার যখন একসঙ্গে মিক্সিং করা হয়েছে তখন মিটিতে দেখেন অন্য একটা কমলা কালার চলে আসে এখান থেকে ব্লু কালার আর এখান থেকে ইয়েলো কালার দুটা যখন হালকা করে ম্যাচিং করা হয়েছে তখন এটা কিন্তু আপনার গ্রিন কালার চলে আসছে একইভাবে এখানে রেড আর এটা কালার তৈরি করে অন্য আরেকটা কালার চলে আসছে সাধারণত মূলত আপনার এই তিনটা কালার দিয়ে কিন্তু আপনার কালার তৈরি করা হয় থাকে তো এবার আসি যে রেড কালারের মধ্যে আবার অনেকগুলো ভাগের মধ্যে থেকে আসি তো ফটোশপে আপনি এখন জানেন যে কোনটার মধ্যে কোন কালার ব্যবহার করব এটা আপনি এখন জানেন ধরে নিলাম আপনি এখন একটা ডিজাইন শুরু করছেন যেটা হচ্ছে মেডিক্যালের লোকের জন্য আপনি জানেন যে সেখানে ব্লু কালার বা গ্রিন কালার এই লোকটা ব্যবহার করা হয় থাকে আমি এখানে এখানে আসার পর আমি এখন কি সরাসরি ক্লিক করব বা এইভাবে গ্রিনের কালার দিয়ে ক্লিক করব তো এইভাবে কালার নিলেও কিন্তু আপনি পারফেক্ট জিনিসটা কালারটা আনতে পারবেন না মনে হলো যে আমি জানি যে হচ্ছে আমার ডিজাইনের মধ্যে গ্রিন কালার হচ্ছে আপনার স্বাস্থ্য বা এই জাতীয়গুলোর ক্ষেত্রে এই অর্থ প্রকাশ করে বা রেড কালার এখানে আসি ভ্যালেন্স টাইজ যে জন্য রেড কালার একটা পারফেক্ট কালার এভাবে যখন আপনি রেড কালার এইভাবে সিলেক্ট করবেন তখনও আপনার পারফেক্ট কালার চয়েজিংটা হবে না বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এই কালার চয়েজিং এ অনেক বেশি ভুল আসে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে যদি আমি এখান থেকে এভাবে একটা রেড কালার নিলাম দেখেন এটার কালার হচ্ছে এফ থ্রি জিরো জিরো আপনি দেখবেন আপনার মনিটরে কালারটা হয়তো এক রকম দেখাচ্ছে আপনি যখন অন্য আরেকটা মনিটরে দিবেন তখন দেখাবে আরেক রকমের কালার মনিটরের ভিত্তি করেও কালারটা এক এক রকম দেখায় আর কালার কোড দিয়ে পরিবর্তনটা হয় না এই রেড কালারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার কোড আছে এই কালারগুলোর জন্য আমি আপনাদের কিছু ওয়েবসাইট হয়তো ওয়েবসাইটগুলো জানেন তবে আমার দিক থেকে আমি ডিজাইন করার ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি এবং সামনে আমি যে ডিজাইনগুলো দেখাবো যে ওয়েবসাইটগুলো থেকে কালারগুলো ব্যবহার করব সেই ওয়েবসাইটের লিস্টও আমি দিয়ে দিচ্ছি প্রথমত শীতটা দিচ্ছে চিন্তা করবেন না একটু পরেই শীতটাও দিয়ে দিচ্ছি কালারের জন্য অনেকগুলো ওয়েবসাইট পেস্ট করতেছি গোটা গুগল সার্চ করে আমার মনে হয়েছে যে এইগুলোই কালারের জন্য আপনার সবচেয়ে সেরা ওয়েবসাইট তাহলে টোটাল এখানে আমি গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ মিক্সিং কালার দুই বা ততোধিক কালার মিশ্রণ মিশ্রণকে গ্রেডিয়ান কালার বলা হয় গ্রেডিয়ান কালারের জন্য দুইটা ওয়েবসাইট এবং এদিকে আরও পাঁচটা কালারের ওয়েবসাইট পোস্ট করলাম এখন কোন ওয়েবসাইটটা কীভাবে কাজ করে সেটার দিক থেকে আসি তাহলে প্রথমত আসি কালার মাইন্ড আইও এটা কিভাবে কাজ করে আমি আস্তে আস্তে আমি এক মিনিটের জন্য বিরতি নিচ্ছি আসলে বেশিক্ষণ বসে থাকার কারণে শুরুর দিকে সমস্যা বলছিলাম আপনার গল্প করতে পারেন আমি অনলি এক মিনিট পরেই ব্যাগ আসতেছে ওকে আগে বিরতি নিতাম না কিন্তু ওই যে গতকাল থেকে হঠাৎ করে একটু ব্যাক পেন ওকে গো তো যে ওয়েবসাইট গুলো আপনার দেওয়া হয়েছে প্রথম হচ্ছে কালার মাইন্ড আই এখানে দেখেন অনেক কালার আপনার দিয়ে দেওয়া আছে অনেক কালার দিয়ে দেওয়া আছে এবং নিচের দিকে কালার করে দেওয়া আছে উপরের দিকে দেখেন লেখা আছে জেনারেট আপনি যখন এখানে জেনারেটে ক্লিক করবেন তখন অটোমেটেড সে কালার জেনারেট করে অর্থাৎ এখানে এক একটা যে কালারগুলো দেখতেছে এগুলোকে বলা হয় কালার প্লেট এখান থেকে এই কয়েকটা কালার নিয়ে যদি আপনি ডিজাইন করেন আপনার ডিজাইনটা একটা ভালো ডিজাইন হবে এমনটাই আশা করা যায় এখান থেকে কালারগুলো নেয়ার নেওয়ার জন্য আবার জেনারেট করেন আপনি অটোমেটেড কিন্তু এখানে কালারগুলো পরিবর্তন হচ্ছে তাহলে এই কয়েকটা কালার নিয়ে যদি আপনি একটা পুরো ডিজাইন করেন ঠিক মতো বসাইতে পারেন আপনার ডিজাইনটা নিশ্চিন্তে দেখতে ভালো লাগবে এই কালারটা নিতে চাই জাস্ট এখান থেকে কালার কোডটা কপি করে আপনি আপনার ডিজাইনের মধ্যে এখানে পেস্ট করেন এখানে জাস্ট পেস্ট করলাম তাহলে আমার ওই কালারটা কিন্তু চলে আসলো তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে সেটা আপনার জেনারেট করলে অটোমেটেড কালারগুলো চেঞ্জ হয় কিংবা আপনি একটা কাজ করতে পারেন ধরে নেন এই রেড কালার এটা ডি ফাইভ ওয়ান মধ্যে কিন্তু অনেকগুলো আছে আবার হালকা লাইট রেড ডার্ক রেড এই কালারটা আমার ভালো লাগছে এটাতে আমি লক করলাম এবার যদি জেনারেট করি তাহলে এই কালারটা আমার চান্স হচ্ছে না জি বলেন তাহলে হবে একই জিনিস একই এক না হবে না একই জিনিস একই জিনিস ভাই কালার পিকার দিয়েও আপনি পিক করে নিতে পারেন যে নিতে পারেন একই জিনিস তাহলে এখান থেকে আমি যখন ক্লিক করতেছি অটোমেটেড কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এই ওয়েবসাইটটা আপনার এভাবেই সাধারণত কাজ করে থাকে আপনার যেই কালারটা ভালো লাগে আপনি লক করে নিতে পারেন আর এই কয়েকটা কালার দিয়ে ডিজাইন করলে আপনার ভালো হবে এক একটা ওয়েবসাইট একভাবে কাজ করে প্রত্যেকটাই আমি আসতেছি পরবর্তীতে আপনাকে যেটা ভালো লাগে আপনি সেই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন এছাড়াও নিচের দিকেও আরো কিছু কালার আসতেছে দুই নাম্বার এখানে যে ওয়েবসাইটটা আসতেছে এটার নাম হচ্ছে কালার হান্ট তবে পার্সোনালি আমি এই ওয়েবসাইটটাই বেশি ব্যবহার করে থাকি এই ওয়েবসাইটে আপনার ঠিক ওই পাঁচটা করে কালার প্লেট তৈরি করা দেওয়া আছে আপনি এই কয়েকটা কালার নিয়ে ডিজাইন করল আপনার ডিজাইনটা ভালো লাগবে এবং সাথে এখানে কালার কোডগুলো দেওয়া আছে যে দেখে ক্লিক করলে এটা অটো কালার কোডটা কপি হয়ে যায় মানে এখানকার রেড কালার দরকার অটো কালার কোড কপি হয়ে যাচ্ছে এখানে আবার কয়েকটা ভাগে ভাগ করা আছে যদি উপর থেকে আসি আপনি কিন্তু এভাবে ক্লিক করে করে ততটা ভালো কালার চয়েজিং করতে পারবেন না যতটা আপনি এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কালারগুলো নিতে পারতেছেন যদি আমি এখান থেকে উপর থেকে আসি ফিল্টার করে নিউ তাহলে রিসেন্টলি যে কালারগুলো তৈরি করা হয়েছে সেটা এখানে আসতেছে যদি আসি পপুলার এই ওয়েবসাইটে সবচেয়ে মানুষ যারা যে ডিজাইনটা বেশি পছন্দ করছে সেই কালারগুলো এখানে লাইক রে আসছে আপনি একবার চিন্তা করে দেখছেন পাঁচ বছরে প্রায় উনত্রিশ হাজার ডিজাইনার এই কালারটাকে লাইক করছে আঠারো হাজার মানুষ এই কালারটাকে লাইক করছে তাহলে কত ডিজাইনার এখান থেকে কালার ব্যবহার করে এই লাইক করার বিষয়টা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি কত ডিজাইনার এই কালারটাকে লাইক করতেছে তাহলে এখান থেকে পপুলার কালার সিলেক্ট করে আপনি আপনার ডিজাইনে এই কালারগুলো ব্যবহার করতে পারেন যে কালারগুলো আছে এই ওয়েবসাইটটা এভাবেই কাজ করে শুধুমাত্র এই পুরো কালার প্লেটটা একটা ডিজাইনে ব্যবহার করা যেতে পারে এছাড়াও অন্যান্য ফিল্টারগুলো যেমন ট্রেন্ডি বর্তমানে যে কালারগুলো আপনার সবচেয়ে বেশি চলতেছে সেই কালারগুলো আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন পরের যে ওয়েবসাইটটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে মাই কালার স্পেস এটার আবার ধরনটা একটু আলাদা এটা কিভাবে কাজ করে দেখেন ধরে নিলাম আপনি একটা ডিজাইন করতেছেন বায়ার আপনাকে বলছে যে আমাকে তুমি রেড কালার দিয়ে ডিজাইন করে দাও আর তিনি আপনাকে একটা রেড কালারের লোগো প্রোভাইড করছে লক্ষ্য করে দেখবেন ডিজাইন কিন্তু সবসময় লোগোর কালারকে ফলো করে ডিজাইন লোগোর কালারকে ফলো করে লোগোর যে কালার থাকে তো আপনার কাছে বায়ারের লোগোর কালার আছে কিন্তু আপনার মাথায় আসতেছে আপনি এই লোগোর সাথে কোন কোন কালারটা ব্যবহার করলে ডিজাইনটা ভালো হতে পারে ঠিক ওই জিনিসটাই আপনাকে সাজেস্ট করবে এই ওয়েবসাইটটা তাহলে আমরা আসি এখান থেকে ধরে নিলাম আমার কাছে এই কালারটা আছে আমি জানি না এর সাথে কোন কালারটা ম্যাচিং করলে আরো ভালো লাগতে পারে তাহলে এখান থেকে আপনি কালার কোডটা কপি করেন কপি করে এই ওয়েবসাইটের কাছে গিয়ে আপনি প্রোভাইড করেন এখানে আসলাম আপনি এখানে কালার কোডটা পেস্ট করেন তাহলে ওই কালার কোডটা কিন্তু এখানে চলে আসছে এবারে ক্লিক করেন জেনারেটে জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনার কালারের সঙ্গে এই কয়েকটা কালার ম্যাচিং করলে আপনার ডিজাইনটা ভালো হবে এই ওয়েবসাইটটা এভাবেই কাজ করতেছে অর্থাৎ আপনার কাছে কোনো কালারের ডিজাইন আছে সেই কালারের সঙ্গে আপনি এই কালারগুলো ম্যাচিং করে আপনি ডিজাইন করতে পারেন যেমন ম্যাচিং গ্রেডিয়ান আপনি যদি দুই বা তত্ত্বিক কালার ম্যাচিং করতে চান তাহলে এই কালারগুলোর সঙ্গে এইভাবে ম্যাচিং করলে আপনার ডিজাইনটা আরও বেশি ভালো লাগতে পারে তাহলে এখান থেকে এই ওয়েবসাইটটা এভাবে কাজ করতেছে পরের ওয়েবসাইটটা যদি আসি এখানে আপনার কান্ট্রি ভিত্তিক কিছু কালার পাবেন এখান থেকেও কালারগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই অসাম অসাম কালার ব্রিটিশদের দিক থেকে চাইনিজদের ক্ষেত্রে জার্মান ইন্ডিয়ান যে এখান থেকে যে কালারগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেখান থেকে যদি ইন্ডিয়ানের ক্ষেত্রে আসি এটা আবার আপনাকে অনেক বড় করে কালারগুলো শো করছে দেখেন এটা কত ক্লিয়ার একটা ব্লু কালার আমরা যদি চাই এত সহজে কিন্তু এভাবে ব্লু কালারটা এরকম একটা পারফেক্ট কালার আপনি দ্রুত আনতে পারতেন না এখানে যতটা ভালোভাবে আপনি পাচ্ছেন আর কপিতে দিলেই কালার কোড কপি হয়ে যাচ্ছে আর সর্বশেষ যে ওয়েবসাইটটা আসতেছে সেটা হচ্ছে কালার ডট অ্যাডোবি অর্থাৎ অ্যাডোবি ফোটোশপ অ্যাডোবি কোম্পানির ওয়েবসাইট থেকে সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট কেননা এটা অ্যাডোবির বুঝতে হবে আর লোডিং নিতে একটু বেশি সময় নেয় আমার কথা কি আপনাদের ক্লিয়ার শোনা যাচ্ছে বাই স্ক্রিন দিক থেকে এতটা সময় নেওয়ার কথা না অবশ্য কিন্তু আসলে এই কালার রাস্তাটা এতটা লোডিং নেওয়ার সময় নেওয়ার কথা না এটাই হচ্ছে মেন ওয়েবসাইটগুলোর মধ্যে এটা আচ্ছা কালার ডট অ্যাডোবি এর কে কে দেখছিলেন আচ্ছা আপনি দেখছেন তার মানে অনেকেই দেখেননি তো এই ওয়েবসাইটটা দেখার প্রয়োজন এটা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় এটা আপনাকে আরও কালার চয়েসে অনেক বেশি হেল্প করবে আর এটা চাইলে যারা ইলাস্ট্রেটরের ব্যবহার করতেছেন ইলাস্ট্রেটর থেকেও চাইলে এটা সরাসরি ব্যবহার করা যায়। সম্ভবত ওয়েবসাইটেরই প্রবলেম কারণ অন্য অন্য ওয়েবসাইটগুলো আপনার দ্রুত লোডিং নিচ্ছে যেমন ইউটিউবে আসলে সরাসরি নিয়ে নিচ্ছে কিন্তু এইখান থেকে কিন্তু এটা নিচ্ছে না। আচ্ছা আপনারা এখানে ঢুকতেছে আমার এখানে কোনো ক্রমে আচ্ছা অন্য ব্রাউজার ব্যবহার করি এটা ছাড়া আমার কাছে আরো অনেকগুলো কালার তবে যে কয়েকটা দিলাম ব্যবহার করলে আপনার জন্য যথেষ্ট যেমন অন্য ওয়েবসাইট কিন্তু লোডিং হয়ে গেছে এটার পরে দিও ওকে এবার মোটামুটি আসছে ঠিক আছে দেখেন এখানে কালারে কিন্তু অনেকগুলো অপশান আসতেছে একটা লেখা আছে এক্সপ্লোর এখানে কালার চয়ে আরো আপনাকে অন্যান্য যে কয়েকটা ওয়েবসাইট দেখলাম সেখান থেকে আপনাকে কালার চয়ে আরো অনেক বেশি হেল্প করবে এখানেও আপনার অনেকগুলো কিন্তু কালার প্লেট দেয়া আছে যেমন তো ব্লু কালারের পুরো আমরা কালার প্লেটগুলো দেখতেছি যেমন আপনি চাচ্ছেন যে একটা যেমন এই কালারগুলো দেখেন কত পারফেক্ট একটা কালার এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন যে একটা মেডিকেল লোগো তৈরি করবেন মেডিকেল লোকের জন্য আপনি একটা ডিজাইন তৈরি করতে আসছেন এখানে এসে আপনি সার্চ করেন মেডিকেল তো অন্যান্যগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু চয়েস করতে কোনটা মেডিকেলে ব্যবহার করবো ওইটা আবার সবুজ চয়েস করতে সময় লাগতো এখানে আপনি সার্চ করেন আপনাকে মেডিকেলের জন্য সরাসরি কালার প্লেট দিয়ে দিবে যে এই কালারগুলো আপনি মেডিকেল ডিজাইনে ব্যবহার করেন জিমের জন্য আপনি লিখেন সরাসরি জিমের জন্য এটা ব্যবহার করেন তাহলে এখানে যে কালারগুলো আস্তে আস্তে এখন এটা আপনি যদি এই কয়েকটা কালার প্লেট করে মেডিকেলের জন্য ডিজাইন করেন তো আপনার জন্য এটা একটা পারফেক্ট ডিজাইন হতে পারে যেমন এখানে গ্রিন ব্লু উভয় বিষয়গুলো আছে যেমন মেডিকেলে এই কালারটাও ব্যবহার করা হয় থাকে এই কয়েকটা অর্থাৎ পাঁচটা কালার প্লেট এখান থেকেও এই কালারটা ব্যবহার করে আপনি একটা মেডিকেলের পারফেক্ট ডিজাইন তৈরি করতে পারেন এখানেও কিন্তু কালার কোডগুলো দেওয়া আছে সিমিলার আপনি যদি জিম লিখে সার্চ করেন জিম লিখে সার্চ করলে জিমের জন্য যে কালারগুলো আপনার পারফেক্ট হবে সরাসরি ওই কালারগুলো কিন্তু এখানে চলে আসতেছে আমার মনে হয় আগের থেকে আপনার কালার নিতে একটু হলেও সহজ হচ্ছে এক্সপ্লোর ছাড়াও এখানে একটা যেমন ট্রেন্ডিং লাইব্রেরি এই বিষয়গুলো আছে ক্রিয়েট বলতে যেমন এখানে একটা বড় একটা কালার হুইল চলে আসে সেখান থেকে আপনি অটোমেটেড কালারগুলো জেনারেট করতে পারবেন কিন্তু এটা লোডিং নিতে অনেক বেশি সময় নিচ্ছে তো জিমের জন্য আপনার যে কালারগুলো পারফেক্ট হতে পারে যেমন এখান থেকে বললাম একটা ইয়েলো কালার রেড কালার ঠিক এখানে কিন্তু ওই কালারগুলো চলে আসতেছে তাহলে এমনকি জিমের ইমেজ সহ আপনাকে শো করাচ্ছে যে জিমের জন্য কোন কালারগুলো পারফেক্ট হতে পারে সেই কালারগুলো অনেকটা নিয়ে আসা হয়েছে আর এখানে একটা অপশান আছে ক্রিয়েট আপনি যদি ক্রিয়েটে যান এখানে আপনি নিজ থেকে কালার ক্রিয়েট করতে পারবেন এবং অটোমেটেড কালার ক্রিয়েটের জন্য এখানে বিশাল অনেক অপশান আছে তো আপনারা ট্রাই করবেন কালার ক্রিয়েট থেকেও আমি এখানে যাচ্ছি না যেহেতু পেজটা অনেক বেশি লোডিং নিচ্ছে সেমিলারভাবে কালারের এবার আসি গ্রেডিয়ান কালার গ্রেডিয়ান কালার আগে গ্রেডিয়ান টুল সম্পর্কে আসার পর তারপর গ্রেডিয়ান কালার যাওয়ার দরকার ছিল তো কালারের জন্য আপাতত তো এতটুকুই ছিল পিডিএফ ফাইলটা দেওয়া হয়নি পিডিএফ ফাইলটা যেহেতু একসঙ্গে অনেকগুলো ব্যাচে আসেন এই আমি পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দিচ্ছি এছাড়া আমার কালারের জন্য বিশাল কালারের কালেকশন আছে যে যে কালারগুলো আপনার ব্যবহার করলে ভালো হয় সমস্যা নেই আমরা সামনে ক্লাস করতে করতে সেই কালারগুলো আমি আপনাদের প্রোভাইড করব আপাতত শুধুমাত্র কালার থিওরি ফাইলটাই প্রোভাইড করতেছি তাহলে ফেসবুক গ্রুপ থেকে আপনার পিডিএফ ফাইলটা সরাসরি ওপেন করে নিতে পারেন বা ডাউনলোড করে দেখতে পারেন এখন এতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমি কি গ্রেডিয়ান কালারের দিকে আসবো গ্রেডিয়েন্ট কালারটা টুলে টুলের অনেকগুলো বুঝাইতে হবে গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য না কালকে আমরা যাব আচ্ছা ও আচ্ছা অনেকে মেসেজ করছেন কাল তো আমার মনে হচ্ছে কালকেই যাই কারো কারো ক্ষেত্রে যারা একটু বেশি পরিশ্রম করে আগে থেকে যান তাদের জন্য বা সহজ হচ্ছে কিংবা নতুন আছে তাদের জন্য একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে তো আমি আজকে গ্রেডিয়েন্ট কালারের জন্য যাচ্ছি না শুধু গ্রেডিয়েন্ট কালারের যদি আমরা আসি গ্রেডিয়েন্ট কালার অ্যাডভান্স মোডে অ্যাডভান্স মোডে গ্রেডিয়েন্ট কালার অনেক কিছু আছে যদি অ্যাডভান্স মোডে গ্রেডিয়েন্ট কালার তৈরি করা পারফেক্ট গ্রেডিয়েন্ট কালার নির্বাচন করা অনেকগুলো বিষয় আসতেছে তাহলে আপনাদের জন্য আবাহত যেটা হোমওয়ার্ক থাকতেছে আপনারা কালারের এই বিষয়গুলো কালারের চারটা দেখতে পারেন কোনটাতে কোন কালার ব্যবহার করা হয়ে থাকে তারপরে হচ্ছে যে দুটা ইমেজ দিলাম সেই ইমেজগুলো চাইলে হেয়ার মাস্টিং আপনি করতে পারেন অন্য ইমেজও আপনি হেয়ার মাস্টিংয়ের জন্য টার্গেট করতে পারেন আপনার যেটা ভালো মনে হয় সেদিক থেকে সেটা করা যেতে পারে আর যেহেতু আমাদের এখন ক্লাসের সময় আছে সেক্ষেত্রে আপনাদের গ্রুপে অলরেডি গুগল ড্রাইফের এই লিঙ্কগুলো শেয়ার করছে আপনি আপনাদের যদি মনে হয় চ্যানেল মাসে ভালো লাগে আপনি চ্যানেলে করেন রিফাইন যদি ভালো লাগে রিফাইনে করেন আর ইনস্ট্যান্ট যদি আপনি কোনো সমস্যায় পড়েন আমরা স্ক্রিন শেয়ার করে সেই সমস্যা সলভ করব